কারেন্ট জাল যারা বসাইছে তারা তো প্রতিদিন এক মন দেড় মন এরকম মাছ পাচ্ছে। গতকাল 5000 টাকা পাইছি, কালকে রাত্রে আমি আসছি যে 20 কেজি 22 কেজি মতো মাছ পাইছি। যে পাইছে বেশি করে পাইছে, এই তো 5-7 হাজার টাকার করে মাছ পাইছে। সব পাজার ডুবে গেছে তো, সেই জন্য সব জায়গায় মাছ পাওয়া যাচ্ছে। এখানেও প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে একটা বোয়াল মাছ পাইছে, একটা কাতল মাছ পাইছে। কত টাকা হবে মাছগুলা? মাছ বোয়াল মাছ তো কেজি প্রতি 600-700 টাকা বিক্রি করে না বর্তমানে। এটা কয় কেজি? এটা 5-1.5 কেজির মতো হবে। এখন যেটা পাইছে যে এটা 1.5 কেজির মতো হবে। এর থেকে বেশি পাওয়া যাচ্ছে। যারা এমনি কারেন্ট জাল যারা বসাইছে তারা তো প্রতিদিন এক মন দেড় মন এরকম মাছ পাচ্ছে। গতকাল 5000 টাকা পাইছি, আজকে আবার আইছি, আজকে ওই 2000 টাকা মতো হবে। মাছগুলো কত সময়ের মধ্যে পাইছেন? এক ঘন্টা মতো। এক ঘন্টার মধ্যে সবগুলো মাছ পেয়েছেন? এখানে ফজরে অনেক বেশি মাছ লড়া চড়া করতেছে। কালকে রাত্রে আমি আসছি যে 20 কেজি 22 কেজি মতো মাছ পাইছি। প্রতি খুব একটা দুইটা প্রতিবার আসতেছে। অনুমানিক মনে করে কেজি চাষি যে 250 টাকা করে ধরেন, আবার 20 কেজির দাম কত আসছে দেখেন না, 1000 টাকা 3000 যা আসে। যে পাইছে বেশি করে পাইছে, এই তো 5-7 হাজার টাকার করে মাছ পাইছে। যে কম পাইছে ও তো 2000-2500 টাকার করে মাছ পাইছে। এতটুকু আর কি, যার ভাগ্যে যতটুকু বলছে। হর তোলে হড়ায়।